কারোর কনস্টিপেশন তিনি ধরে নেন যে চলো আমার কনস্টিপেশন হয়েছে আজকে খবরের কাজ খুলে দেখলাম অমুক সেলিব্রিটি একটা কনস্টিপেশনের একটা প্রোডাক্টের হাতে ছবি নিয়ে একটা বিজ্ঞাপন দিয়েছেন চলো আমি ওই প্রোডাক্টটা খাওয়া শুরু করে দিই তাহলে কি হলো আপনার ভেতর ভেতরে যে থাইরয়েডের সমস্যাটা এসেছে আপনি আদৌ সেটা জানেন না আপনি ভাবছেন কনস্টিপেশান তো ওই গরুর রচনা লিখতে গিয়ে নদীর রচনা লিখে ফেলার মতো তো কনস্টিপেশান মানে চলো পেট পরিষ্কারের ওষুধ খাই কেন কনস্টিপেশান হচ্ছে সেটা কোনো ডায়াগনোসিসের বালাই নেই কেন কনস্ট্রিপেশন হচ্ছে সেটা কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচের ব্যাপার নেই কনস্ট্রিপেশন হচ্ছে মানে পেট পরিষ্কারের ওষুধ দ্যাটস অল আয়ুর্বেদ চিকিৎসা এবং মডার্ন মেডিকেল সায়েন্স কি তাই বলে কনস্ট্রিপেশন তো অন্য অনেক অসুখের কারণ হতে পারে সেই কারণটা যদি ট্রিটমেন্ট সময়ে না করেন সেটা শুধু কনস্ট্রিপেশন হিসেবে নয় শরীরের অন্যান্য সমস্যারও কারজনক হিসেবে পরিগণিত হতে পারে ফাদার অফ এনি আদার ডিজিজেস যে অসুখগুলো কিন্তু মারণ রোগও হতে পারে সুতরাং কনস্ট্রিপেশনকে ইগনোর করবেন না প্রেগন্যান্সিতে কনস্ট্রিমেশন আছে দ্যাটস ওকে বাট নর্মাল একটা লাইফস্টাইলে আপনার বয়স সতেরো হোক বা সত্তর হোক কনস্ট্রিমেশন যদি এসে থাকে আপনাকে থাইরয়েড পরীক্ষা করতে হবে